ব্লক প্রশাসন এবং সিনির কর্মীদের তৎপরতায় বন্ধ হল নাবালিকার বিয়ে। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সুতি থানার জগদাই এলাকার। জানা গেছে, সোমবার জগদাইয়ের 17 বছরের এক নাবালিকার সঙ্গে কলকাতার এক যুবকের বিবাহের কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চাঞ্চল্য সৃষ্টি হয় সমগ্র এলাকা জুড়ে। ব্লক প্রশাসন খবর পাওয়া মাত্রই ছুটে যান, সঙ্গে ছিলেন সিনির কর্মকর্তারাও। তারপরেই মুচলেখা লিখিয়ে নেওয়া হয় ওই নাবালিকার পরিবারের সদস্যদের তরফে এবং বিবাহ বন্ধ করে সুতি 2 নম্বর ব্লক প্রশাসন। তরিকুল শেখের রিপোর্ট, খাস খবর বাংলা 1। পাশে থাকে মেয়ে বিয়ে দিচ্ছিলেন, মেয়ের বয়স হয়েছে কত, কম আছে? আমি দুলাল সরকার, আমি সিনিয়র পিয়ার এডুকেটার লিডার। আজকে জগদাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে জগদাই গ্রামে 17 বছর বয়সে বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। সেই মতো অবস্থায় আমরা খবর পেয়ে সিনির সদস্য এবং ব্লকের কিছু স্টাফ এবং সুতি থানার পুলিশ প্রশাসন গিয়ে সেই বিয়েটাকে বন্ধ করি এবং তার মা বাবার কাছ থেকে মুছে লেখানো হয় যে তার মা বাবা বলে 18 বছর না হলে তার মেয়ের বিয়ে দেবে না। তো আজকে গিয়ে আমরা সেখানে বিয়েটা বন্ধ করি। ঘোষ ফটো সেন্টার, এ কমপ্লিট ডিজিটাল স্টুডিও। বিবাহ তথা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য যোগাযোগ করুন ঘোষ ফটো সেন্টারে। এখানে পিভিসি কার্ড, ফটো ফ্রেম, ল্যামিনেশন, ডিজিটাল কার্ড, ভিজিটিং কার্ড প্রভৃতি তৈরি করা হয়। আমাদের ঠিকানা ঘোষ ফটো সেন্টার, রঘুনাথপুর সিনেমা হল মোড়, রঘুনাথপুর। সম্পর্ক ফোন নাম্বার 9932262435।